আসসালামু আলাইকুম। আপনারা যে ঘাসটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অজানা হাইব্রিড ঘাস। এটি একটি পানিযুক্ত ঘাস, এটি দীর্ঘ সময় ধরে পানিতে থাকতে পারে। আপনার পরিপক্ক কোনো জমি অথবা পানিযুক্ত কোনো জমি থাকলে আপনারা এই ঘাসটি চাষ করতে পারেন। সারা বছর পানি থাকলেও এই ঘাসটি চাষ করতে পারেন, শুকনো মৌসুমে এই ঘাসটি চাষ করতে পারেন। অনেক সময় দেখা যায় কিছু কিছু এলাকায় বর্ষার সময় 3 থেকে 6 মাসের মতো পানি থাকে এবং কি বাকি সময়টা শুকনো থাকে। আপনারা চাইলে পানি এবং শুকনো সময় এই সুযোগ জমিতে এই ঘাসটি চাষ করতে পারেন। বর্তমানে এই ঘাসটি 2 ফুট পানির মধ্যে আছে, তারপরে এই ঘাসটি কোনো ক্ষতি হয়নি এবং কি ঘাসটি সতেজ ও তরতাজা রয়েছে। বর্তমানে ঘাসটির বয়স 3 মাসের বেশি হবে, 10 ফুটেরও বেশি লম্বা হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। মাশাল্লাহ, প্রথম কাটিং রোপণেই অনেক ভালো ফলন হয়েছে এই ঘাসটির। আপনার খামারের জন্য, চাই আপনার পরিপক্ক কোনো জমি থাকলে, পানিযুক্ত কোনো জমি থাকলে আপনারা এই ঘাসের কাটিংটি রোপণ করতে পারেন। আপনারা যারা এই ঘাসের কাটিং সংগ্রহ করতে চান আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। সারা দেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কাটিং সরবরাহ করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন আমার কাটিংগুলো পরিপক্ক এবং শিকড়যুক্ত কাটিং। এই কাটিংগুলো রোপণ করলে একটি কাটিংও আপনার মিস যাবে না, এমনকি নষ্ট হবে না। আপনারা যারা কাটিং নিতে চান যোগাযোগ করতে পারেন।